সমগ্র বিশ্বে একই সাথে চারটি সভ্যতা গড়ে উঠেছিল। সেই চারটি সভ্যতা হলো সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং চৈনিক সভ্যতা। সিন্ধু সভ্যতা, যা ভারতের প্রাচীনতম সভ্যতা, সেই সভ্যতা প্রথম আবিষ্কার করেন দুই ভারতীয় প্রত্নতত্ত্ববিদ, দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, পটু একাডেমিয়ার ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত জানাই। সিন্ধু সভ্যতার আবিষ্কার লিখনে সৌমেন বাক্সার এবং চিত্রায়নে অভিজিৎ বিশ্বাস, সঙ্গে আছেন পটু একাডেমিয়ার একনিষ্ঠ কর্মীবৃন্দ এবং সঞ্চালনায় আমি সত্যাংশ। আজকে আমরা আলোচনা করব সেই ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলের 2300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গড়ে ওঠা সিন্ধু সভ্যতার আবিষ্কার সম্পর্কে। এই সভ্যতা বিশেষভাবে পরিচিত তার উন্নত নগর পরিকল্পনা, পয় প্রণালী ব্যবস্থা এবং সাংস্কৃতিক ঐতিহ্য। সিন্ধু সভ্যতার আবিষ্কার সম্পর্কে জানতে গেলে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রেসিডেন্সিগুলি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। এখানে প্রেসিডেন্সি শব্দটা প্রধানত হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয় অর্থে ব্যবহার করা হয়। 1615 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্য করার স্বত্ব প্রদান করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অধিকার পাওয়ার পর ভারতের উপকূল বরাবর তাদের বাণিজ্য কুটির তৈরি শুরু করে। এই উপকূল বরাবর বাণিজ্য কুটি তৈরি করার প্রধান সুবিধাই ছিল এই বাণিজ্য কেন্দ্রগুলি থেকে সহজেই সমুদ্রপথে বাণিজ্য করা সম্ভব। ভারতে উপকূল বরাবর প্রতিষ্ঠিত এই বাণিজ্য কুটিগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বোম্বাই এবং মাদ্রাসে তিনটি প্রেসিডেন্সি তৈরি করেন। এই তিনটি প্রেসিডেন্সি নিয়ন্ত্রণের জন্য একজন করে গভর্নর নিযুক্ত করার কথা ঘোষণা করা হয় এবং এই গভর্নরকে সাহায্য করার জন্য একজন করে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী নিয়োগ করা হয়। বাংলা প্রেসিডেন্সিতে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ করা হয় চার্লস ম্যাশন নামক একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ারকে। কিন্তু তিনি একদিন হঠাৎ কাউকে কিছু না জানিয়েই উদাও হয়ে যান, এমনকি কর্মক্ষেত্রে তিনি ইস্তফা পর্যন্ত দেননি। হঠাৎ করেই 1826 সালে বাংলার গভর্নরকে একটি চিঠি দেন। তার সেই চিঠিতে তিনি বলেন, আমি যখন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে ভ্রমণ করছিলাম তখন বেশ কিছু পুরানো একই মাপের ইট দেখতে পাই, যে ইটগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার আনুপাতিক হার ছিল যথাক্রমে 4-2-1। এখান থেকে আমার মনে হয় ভারতের এই উত্তর পশ্চিম সীমান্তে একটি প্রাচীন সভ্যতা লুকিয়ে রয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচিত এই প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ খুঁড়ে বার করা। বলা বাহুল্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্যিক স্বার্থে। ভারতের প্রাচীন সভ্যতার ঐতিহ্য বা ট্র্যাডিশন সম্পর্কে তাদের বিন্দুমাত্র আগ্রহ ছিল না। ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ বিষয়ে কর্ণপাত করেনি। তারপর 1853 খ্রিস্টাব্দে গভর্নর লর্ড ডালহৌসি ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ভারতে রেলপথ স্থাপন শুরু করেন। সর্বপ্রথম রেললাইন স্থাপনের কাজ শুরু হয় বোম্বাই প্রেসিডেন্সির বোম্বে থেকে থানে পর্যন্ত। ঠিক তার পরের বছর 1854 খ্রিস্টাব্দে বেঙ্গল প্রেসিডেন্সির হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেলপথ পাতার কাজ শুরু হয়। অতঃপর ধীরে ধীরে গোটা ভারতবর্ষে লর্ড ডালহৌসি রেলপথ পাতার কাজ শুরু করেন। এই রেলপথ 1856 খ্রিস্টাব্দে লাহোর থেকে করাচি পর্যন্ত পাতার কথাও বলা হয়। আমরা জানি রেললাইনে গ্রানাইট জাতীয় পাথর ব্যবহার করা হয়, কিন্তু এই রেললাইন পাতার কাজে নিয়োজিত নিরক্ষর শ্রমিকেরা সিন্ধু সভ্যতার প্রাচীরগুলির ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি না করেই সেই প্রাচীরগুলি ভেঙে তার ইটগুলিকে পাথরের পরিবর্তে ব্যবহার করে। ফলে সিন্ধু সভ্যতার প্রায় অধিকাংশই ধ্বংস হয়ে যায়। প্রাচীন ভারতের ইতিহাস রক্ষার কাজে আলেকজান্ডার কানিংহ্যাম এর নামটি সর্বাগ্রে উল্লেখ্য। তিনি যখন বেঙ্গল প্রেসিডেন্সির ইঞ্জিনিয়ার হিসেবে ভারতে আসেন তখন ভারতীয়দের ইতিহাস চর্চায় বা রক্ষায় অনীহা দেখে অত্যন্ত মর্মাহত হন। তিনি তৎকালীন ভাইসরয় লর্ড ক্যানিংকে অনুরোধ করেন
ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য একটি সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। লর্ড ক্যানিং এর সাহায্যে 1861 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই কারণে আলেকজান্ডার ক্যানিংহ্যামকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। ইনি এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডিরেক্টর জেনারেল হন। তারপর ডিরেক্টর জেনারেল হন স্যার জন মার্শাল। এই জন মার্শালের নেতৃত্বে ভারতে প্রত্নতাত্ত্বিক কমিশনার কাজে অগ্রগতি আসে। দুই তরুণ ভারতীয় শ্রী দয়ারাম সাহানি এবং শ্রী রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্যার জন মার্শালের অধীনে সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে 300 শতাব্দীর প্রথমার্ধে বৌদ্ধ স্তূপ খনন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি রাভি নদীর তীরে বর্তমান পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন এবং ঠিক তার পরের বছর 1922 খ্রিস্টাব্দে বাঙালি প্রত্নতত্ত্ববিদ শ্রী রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর তীরে লারকানা জেলায় মহেঞ্জোদাড়ো নামক শহরটি ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। যেহেতু এই সভ্যতাটি সিন্ধু নদী ও তার উপনদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, জন মার্শাল তাই 1924 খ্রিস্টাব্দে এই সভ্যতার নামকরণ করেন সিন্ধু সভ্যতা। স্বাধীনতার পরবর্তীকালে ব্যাপক খননকার্যের ফলে দেখা যায় এই সভ্যতা উত্তরে জম্মু কাশ্মীর থেকে দক্ষিণে মহারাষ্ট্র এবং পশ্চিমে মাকরান উপকূল থেকে পূর্বে উত্তরপ্রদেশের মিরাট জেলা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই সভ্যতা যে কেবলমাত্র সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একথা ঠিক না। তাই সিন্ধু সভ্যতা এই নামটা কোনোভাবেই সমালোচনার ঊর্ধ্বে নয়, সেই কাহিনীও আমরা নিয়ে আসছি আমাদের পরবর্তী উপস্থাপনায়।